চলার পথে হয়তো বা কখনো কখনো সমস্যা অতীতে এসেছে, এখনো আসতেছে, চলতেছে সমস্যা, ভবিষ্যতে সমস্যা আসবে, আসতে পারে, সেটা অবস্থা করতেছে না। এখন আমাদের মধ্যে অনেকে যখন সমস্যা এসে যায় তখন কিছু করে, কেউ আত্মহত্যা করে, কেউ পান করে, কেউ ধূমপান করে, মদ পান করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, নিজে পাগলের মতো আচরণ করতে থাকে, কিন্তু আসলে সেটা হলো সবচেয়ে বড় ভুল। আপনি যে ধর্মেরই হন না কেন, আমি কোনো ধর্মকে ছোটো বা বড় করে বলতেছি না, যে আপনি যখন কোনো বিপদে বা সমস্যায় পড়বেন তাদের সাথে আপনার করণীয় কাজ হলো আপনি উপরালার প্রতি বিশ্বাস রেখে আপনি ধৈর্য ধরে রাখুন। আপনি যখন ধৈর্য ধরে যখন আপনি আস্তে আস্তে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করবেন, তখন উপরালা আপনার জন্য সমাধান একটা না একটা রাস্তা বের করে দিবে। আপনি যখন চেষ্টা করতে থাকবেন তখন আপনার একটা রাস্তা বেরিয়ে আসবে। কিন্তু আপনি অযথা যদি আপনি মারপিট করেন, কান্নাকাটি করেন, মদ পান করেন, সিগারেট পান করেন, আত্মহত্যা করেন, তাহলে সেটা আপনার জীবনে আরও বেশি করে ক্ষতি নিয়ে আসবে। আপনি কখন এই ধরনের ভুল করবেন? সমস্যা থেকে শুধু আপনার জীবনে এসেছে তা নয়, অতীতে এরকম আরও বড় বড় মহামনীষীদের জীবনে সমস্যা এসেছে, তারাও তা সমাধান করেছে। যে পৃথিবীতে এখন সমস্যা এখনও নাই, যে সমস্যা আজ থেকে কয়েক হাজার বছরে হয়েছে এখন সে সমস্যাটা পড়ে আছে, সব সমস্যার কিছু না কিছু সমাধান অবশ্যই হয়েছে। এখনও আপনি যে সমস্যাতে পড়ে আছেন হয়তো এই সমস্যাটা কিছুদিনের মধ্যে সেটা সমাধান হয়ে যাবে। তাই সমস্যা হওয়ার অর্থ এই নয় যে আপনি সাথে সাথে আত্মহত্যা করবেন বা অন্য খারাপ কিছু করবেন। আপনার জীবনে যখন কোনো সমস্যা আসবে আপনি তখন সেটাকে ধৈর্য ধরে আস্তে আস্তে সমাধানের চেষ্টা করবেন। আপনি যত ধৈর্য ধরতে পারবেন তত সমস্যাটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে, সমস্যাটা আপনি তত তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। আপনি যত ধৈর্য ধরতে পারবেন ততই আপনার কাছে সেই সমস্যাটা আরও তরল হয়ে যাবে। আর উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখুন যে উপরওয়ালা আপনার জন্য অবশ্যই একটা না একটা ব্যবস্থা করে দিবে। আর যখন আপনি হাউতাশ করতে থাকবেন তখন দেখবেন যে আপনার সমস্যাটা আরও শক্ত আকার আপনার একটা পিছনে দাঁড়িয়েছে, আপনার সব কিছু বন্ধ করে দিতেছে। যখন আপনার জীবনে কোনো সমস্যা আসবে তখন শুধু উপরওয়ালাকে আপনি স্মরণ করতে থাকবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, যে সমস্যাটা আপনাকে উপরওয়ালায় দিয়েছে, যে কোনো সমস্যা আপনার জীবনে হওয়া মানে যে আপনি মহা বিপদে পড়ে গেছেন তা নয়, আপনাকে শেষ করে দেওয়া হচ্ছে তা নয়, আপনার ভিতরে কী শক্তি আছে সেগুলো বের করার জন্য। হয়তো সমস্যাটা আপনি নিজে সমাধান করতে পারেন কিন্তু আপনি সেই সমস্যাটা সমাধান করতে পারতেছেন না। যে আমি আজকে একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা হলো যে এক বাবা তার সন্তানকে নিয়ে সকালবেলায় পাহাড়ি এলাকায় ঘুরতে গেল। ঘুরতে যাওয়ার সময় দেখলো যে একটি বড় হাতিকে একটি চিকন একটা রশি দিয়ে বেঁধে একটা খুঁটির সাথে আটকে রাখা হলো। তখন ছেলেটি তার বাবাকে প্রশ্ন করলো যে বাবা, এই যে ছোট একটা রশি দিয়ে হাতে এত বড় হাতিকে বেঁধে রাখা হলো, হাতিটি ইচ্ছে করলে তো যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারে। কথাটি শোনার পর বাবা আশ্চর্যিত হয়ে গেল যে আসলে কথাটা তো সত্য যে হাতিটা তো চলে যেতে পারে কিন্তু হাতিটা চলে যায় না কেন। তখন পাশে ছিল ওই হাতিটির মালিক, তাকে প্রশ্ন করা হলো যে ভাই আসলে ঘটনাটা কী, এই হাতিটিকে আপনারা কীভাবে একটি চিকনের সুতা দিয়ে আপনারা বেঁধে রেখেছেন? তখন বললো যে হাতিটি যখন দুনিয়াতে প্রথম এসেছে তখনই আমরা তাকে ছোটো একটা সুতা দিয়ে এইভাবে বেঁধে রেখেছি, ছোটোকাল থেকে যখন এইভাবে বেঁধে রেখেছি, ছোটোকালে যখন সে রশিটা ছিঁড়তে পারে নাই তার অর্থ সে এখনও মনে করতেছে যে আমার পক্ষে এই রশিটা ছেঁড়া সম্ভব নয়, আমি এখান থেকে জীবনে কোনো দিন মুক্তি পেতে পারবো না, তখন সে এটাই ভাবতে থাকে। এই কারণে সে এখান থেকে এখনও সেই রশিটাকে সে শক্তই মনে করতেছে, কিন্তু সে আরও আগে ইচ্ছে করে সেই রশিটাকে ছেড়ে টসলস করে সে এখান থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে যায় নাই। সে যায় না শুধু একটি কারণে, কারণ সে এখনও জানে যে এই রশিটি সে কখনো ছেড়তে পারবে না। আমাদের জীবনে ঘটনাগুলো এরকম হয়ে থাকে, আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা বিপদকে ওই হাতির রশির মতোই মনে করি যে আমরা এই রশিটাকে ছেড়তে পারবো না, এ সমস্যাটাকে আমরা সমাধান করতে পারবো না, আমরা শুধু এটাই ভাবতে থাকি, এই কারণে আমরা জীবনে কিছু করতে পারি না। তাই আমাদেরকে ওই হাতির মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা পারবই, যে আমাদেরকে যে বর্তমানে উপরওয়ালা সমস্যা দিয়েছে উপরওয়ালা আমাদেরকে একটাই বুঝাতে চেয়েছে যে আমরা ইচ্ছে করলে তো আমরা অনেক কিছু করতে পারি, আমরা ইচ্ছে করলে তো এই রশিকে ছেড়ে ফেলতে পারি, আমরা ইচ্ছে করলে যে আমাদের বর্তমানের যে সে সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলতে পারি, উপরওয়ালা আমাদের ভিতরে সেই শক্তিটাকে বের করার জন্যই উপরওয়ালা আমাদের জন্য সেই ব্যবস্থা করেছে। আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি অনেক উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আমরা কীভাবে আমাদের সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি। আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা অনেক সময় ভেঙে না পড়ে আমরা যেন সেই সমস্যাটা
আছে তার সমাধান করা এত খুশি ওপারা অবশ্যই সে সমাধান একটা না একটা রাস্তা বের করে দিবে। আমাদের মধ্যে আমরা সেটা বড় ভুল করে থাকি যে আমরা উপরওয়ালার কাছে কোনো না চাইয়ে আমরা মদ গাঁজা খেয়ে থাকি, এবং আমরা অনেকে এমন কিছু ভুল করি আমরা বিভিন্ন ধরনের মাজারে বিভিন্ন ধরনের এই সকল লোকের কাছে যাই এই সমাধানের জন্য, কিন্তু আসলে তারা তো সমাধান করতে পারবে না। তার সব কিছু সমাধান একমাত্র মালিক হলো উপরওয়ালা, উপরওয়ালা ইচ্ছে করলে সব কিছু করতে পারে। তাই আমরা যেন কখনো কোনো বিপদের দিনে আমাদের কোনো সমস্যার দিনে আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন উপরওয়ালার প্রতি ভরসা রাখি, তারপর একটা না একটা সমাধান হবে। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো ধরুন আপনার পরিবারের সদস্য হয়তো কারো অসুস্থ হয়েছে, এখন এই মুহূর্তে আপনি ভেঙে পড়তেছেন, এখন আপনি ভেঙে না পড়ে যদি আপনি তার সমাধানের জন্য যে ডাক্তারের কাছে যান, অথবা এক ডাক্তারের কাছে সমাধান না পেলে আরেক ডাক্তারের কাছে যান, আরেক ডাক্তারের কাছে সমাধান না পেলে অন্য ডাক্তারের কাছে যান, এক ডিস্ট্রিক্টে সমাধান না পেলে অন্য ডিস্ট্রিক্টে যান, এক দেশে সমাধান না পেলে অন্য দেশে যান, কিন্তু সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। আপনি যদি উপরওয়ালার প্রতি ভরসা রাখেন তাহলে আপনার সমস্যা উপরওয়ালা সমাধান করে দিবে। আর আপনি যদি সেই যদি সমাধানের চেষ্টা না করতে আপনি যদি শুধুমাত্র নিজেকে নিজে যদি আপনি টর্চা দিতে থাকেন যে কীভাবে সমাধান হবে, কান্নাকাটি করতে থাকেন, নিজের মাথায় যে আঘাত করতে থাকেন, ওয়ালের মধ্যে আঘাত করতে থাকেন, আর তাহলে আপনি সেই সমাধান করতে পারবেন না। আপনি যদি আত্মহত্যা করেন, মদ গাঁজা খান, যদি আপনি ধূমপান করেন, যদি নিজেকে নিজে যদি কষ্ট দেন, তাহলে তো আপনার জীবনের সমস্যাগুলো আরও বড় আকার হয়ে দাঁড়াবে। তাই আপনি যদি জীবনে ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, সমস্যা এড়িয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই উপর আলার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, আর সব সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর সব সমস্যার সমাধান শুধু একজনে করতে পারে, সে হলো উপর আলা। উপর আলা ইচ্ছে করলে যা কিছু করতে পারে সেটা আমার আর আপনার পক্ষে কারোর পক্ষে সেটা সম্ভব নয়। তা আমাদের জীবনে যার কিছু না কিছু সমস্যা অবশ্যই না আসে, আমাদের জীবনে সমস্যার সমাধান শুধুমাত্র এক উপরওয়ালাই করতে পারে, যে আমরা ইচ্ছে করলে আমাদের সব সমস্যা আমরা সমাধান করতে পারি না। আমাদের কিছু সমস্যা আছে যেগুলো আমাদের উপরওয়ালা ছাড়া আর কেউ তার সমাধান করতে পারে না। তাই উপরওয়ালার প্রতি সম্পূর্ণ ভরসা রাখুন এবং ধীরস্থিরভাবে আস্তে আস্তে সেই সমাধানের চেষ্টা করুন, সেই সমাধান অবশ্যই একটা না একটা রাস্তা বেরিয়ে আসবে। তাই জীবনে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আপনারা অবশ্যই সময় যে উপরওয়ালার প্রতি ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যান। যে আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে একটি হাতি যে পানি পান করতে নদীতে গেল, এমন সময় সে হাতিটাকে একটি কুমিরে আক্রমণ করলো, কিন্তু সে সেখানে ধীরস্থিরভাবে রইল। সে কিছুক্ষণ পর আস্তে আস্তে চেষ্টা করে পরবর্তীতে সে হাতিটি অন্যান্য হাতির সহযোগিতায় তারপর সে কুমিরের হাত থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। আবার একটা ভিডিওতে একটি ঘোড়া ওই রকম পানিতে পানি পান করতে যাওয়ার সময় কুমির আক্রমণ করেছে, তারপর সে ধৈর্য ধরে রয়েছে, তারপর সে ওখান থেকে সমাধান পেয়েছে। ঠিক আপনিও যদি এইভাবে কোনো সমস্যার যদি আপনি সম্মুখীন হন তাহলে আপনি অবশ্যই ধীরভাবে ঠান্ডা মাথা আপনি চিন্তা করবেন কীভাবে তার সমাধানের রাস্তা বের করা যায়, তাহলে আপনি সেই সমাধানের রাস্তা অবশ্যই বের করতে পারবেন। তাই কখনও হাউতাস করবেন না, আর কখনও আপনারা যে উপরওয়ালার প্রতি কখনও বিশ্বাস হারাবেন না, এমন কিছু করবেন না যাতে করে উপরওয়ালা আপনার প্রতি রেগে যায়, এমন কোনো কাজ আপনার পক্ষে করা উচিত হবে না। তাই সবসময় উপরওয়ালার প্রতি ভরসা রাখুন যে উপরওয়ালা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, উপরওয়ালা আপনাকে আমাকে অনেক কিছু দিতে পারে, আমাদের বিপদ দিতে পারে, হাসি খুশি দিতে পারে। তাই আপনাদেরকে বারবার বলতেছি যে এখন জানা যাচ্ছে যে অনেক ভাই যে সমস্যা পড়েছে, পরীক্ষা ফেল করেছে বা পারিবারে কোনো সমস্যা হয়েছে, অনেক সময় কেউ সিগারেট পান করে, মদ পান করে, অনেকে বা কী করে আত্মহত্যা করে, এই ধরনের ভুল জীবনে কোনো দিন করবেন না। বা এই ভিডিওটা আপনার আপনজন, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার বন্ধুবান্ধবকে অবশ্যই এই ভিডিওটি দেখাবেন, যে যাতে করে তারা এই ভিডিওটা থেকে কিছু শিক্ষা নিতে পারে, তারা যেন কখনো তাদের জীবনে এই ধরনের ভুল না করে যে বিপদ আমাদের মধ্যে এসেছে, আসবে, আসতেছে, এটা কোনো পুরাতন কিছু নয়, এটা আবার নতুনও কিছু না, যে সমস্যা আসতে পারে স্বাভাবিক। অতীতে সবার জীবনে সমস্যা এসেছে, আবার হয়তো আমার জীবনে যে সমস্যা এখন বর্তমানে এসেছে এই সমস্যা হয়তো অতীতে আমাদের কারো জীবনে আসে নাই, হয়তো কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন হয় নাই, অথচ এই সমস্যাটা আমার জন্য নতুন হতে পারে। তাই বলে আপনি কখনো উপরওয়ালার প্রতি বিশ্বাস হারাবেন না, কখনো হাহুতাশ করবেন না, ধৈর্যের সাথে এগিয়ে যান, সব সমস্যা আপনি সমাধান করতে পারবেন। কারণ একটা কথা আছে যে উপরওয়ালা ইচ্ছে করলে সব সমস্যা সমাধান করে দিতে পারে। তাই উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখুন, সব সমস্যা একদিন উপরওয়ালা সমাধান করে দিবেই। আর আপনি যদি জীবনে সুখে থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনার জীবন সুন্দর হোক, হাসিময় হোক, সে আশা কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে, সর্বপ্রথম শেয়ার
করে দেখবেন আপনার ভাই বোন, আপনার সন্তান, আপনার আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যারা জানে বিজুতি থেকে কিছু শিক্ষা নিয়ে তাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, এই আশা কামনা করে বিজুতি এখানে শেষ করলাম। আর আমার বিজুতি যদি প্রথম দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।